আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়া হুসেন্স ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেনিস ভ্রমণের গন্ডোলা রাইডের ভিডিও। ভেনিসে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত হয় ওয়াটার বাস, তো আমরা আসলে সেটায় উঠিনি, কারণ সেটাতে প্রচুর মানুষ ছিল, তো আমাদের সেটায় উঠতে ওরকম ইচ্ছাও করেনি, তো সেই জন্য আমরা গন্ডোলায় ঘুরে বেড়াবো। আর সত্যি বলতে একটি দুঃখজনক কথা হচ্ছে, আমরা যখন গন্ডোলায় ঘুরছিলাম তখন আমি পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ঠান্ডা ছিল আর আমার কাছে এত ঠান্ডা লাগছিল যে আমি হাত মোজা খুলে মোবাইল বের করে ভিডিও করব সেই ইচ্ছাটুকুও আমার শেষ হয়ে গিয়েছিল। আর আমি যতটুকু চেষ্টা করেছি ভাইয়াদের মাধ্যমে ভিডিও করেছি, তবে ভাইয়ারা যখন আমাকে ভিডিও করে দিয়েছিল তখন আমার কাছে আসলে তেমন ভালো লাগেনি, কারণ তারা আসলে আমার মতো করে ভিডিও করতে পারেনি, মানে আমি যেমনটা চাচ্ছিলাম যে এইভাবে না এইভাবে ভিডিও করে দেন, তো সেই জন্য আর ওরকমভাবে ভিডিও করতে পারেনি। আমি একটু একটু করেছি আর ভাইয়াদের দিয়েও একটু একটু করিয়েছি, তো যতটুকু ভিডিও করতে পেরেছি আমি আপনাদের মাঝে ততটুকুই শেয়ার করেছি, আর আশা করি এতটুকুতেই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গন্ডোলায় উঠে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছিল যখন আমরা এরকম ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম। আসলে এই শহরে অনেক অনেক ব্রিজ আছে, তো এরকম গন্ডোলা যদি আপনারা ঘুরতে চান তাহলে আপনাদের সামনে ছোট ছোট এরকম অনেকগুলো ব্রিজ পড়বে। এরকম ব্রিজের নিচ দিয়ে যখন যাবেন তখন হয়তো অনেকেরই ছোটবেলার কথা মনে পড়বে। আসলে আমি যখন ছোট ছিলাম, আমি যখন গ্রামে ছিলাম আমার দাদার বাড়িতে, তখন যখন বর্ষা হতো তখন আমরা নৌকা দিয়ে অনেক ঘোরাঘুরি করতাম, আবার এমনও হতো যে নৌকা দিয়ে আমাদের স্কুলে যেতে হতো, তো স্কুলে বা অন্য কোথাও যাওয়ার সময় কিন্তু এরকম ব্রিজ পড়তো, তো তখন আসলে ব্রিজের নিচ দিয়ে যেতে অনেক ভয় পেতাম। আর এখানে আসলে সেটা পাইনি, আমি এখানে অনেক এনজয় করেছি, কারণ এখন তো বড় হয়ে গিয়েছি আর এখন আসলে সব কিছুই এনজয় করি। এখানে আপনারা প্রত্যেকটি দেয়ালগুলোর সাথে কিন্তু সবুজ দাগ দেখতে পাচ্ছেন বা শ্যাওলার মতো দেখতে পাচ্ছেন, যখন পানির পরিমাণ বাড়ে তখন কিন্তু পানি অতটুকু উপরে ওঠে। আর কিছু কিছু বিল্ডিংয়ে তো আমরা দেখতে পেয়েছি যে মানে নিচতলায় যেই ঘরগুলো আছে সেখানে পুরোটাই পানি উঠে যায়, যদিও সেই ঘরগুলোতে লোকজন থাকে না, তারপরেও আসলে দেখতে কেমন যেন লাগলো যে আসলে পুরোটাই পানিতে ভরে যাচ্ছে, মানে কেমন একটা ব্যাপার। এখানে দেখলে খেয়াল করবেন যে এখানে দরজাটা কিন্তু বন্ধ আর সবুজ দাগ লাগানো, মানে শ্যাওলা পড়া, তো ওই ঘরটাতেও কিন্তু পানি উঠে যায়। আপনারা যদি কেউ ভেনিসে এসে গন্ডোলায় করতে চান তাহলে এর প্রাইসটা ভালো করে জেনে নেবেন বা ওদের সাথে ভালো করে কথা বলে নেবেন, কারণ ওরা কিন্তু এক একজনে এক এক রকম প্রাইস নেয়, আর প্রাইসটা আসলে ডিপেন্ড করে আপনারা কোথায় কোথায় ঘুরবেন বা কতক্ষণ ঘুরতে চাচ্ছেন, এরকম সময়ের উপরে আসলে ওদের প্রাইসটা ডিপেন্ড করে। তো আমরা আসলে বেশ কিছুক্ষণ সময় ধরেই ঘুরেছিলাম আর আমাদের কাছ থেকে ভালো অ্যামাউন্টের টাকাই নিয়েছিল, সরি টাকা নাই এওরও, তো যাই হোক, তবে আমরা খুব এনজয় করেছিলাম, কারণ ভেনিসে আসার আগে বা যখন আমি ভেনিসের কোনো ভিডিও দেখতাম বা ভেনিসে ঘুরতে আসার প্ল্যান করছিলাম আরও আগে, তো তখন আসলে আমার খুব ইচ্ছে ছিল যে আমি গন্ডোলায় ঘুরব, আর কোথাও ঘুরি আর না ঘুরি আমি গন্ডোলায় করে ঘুরব, কারণ এটাতে ঘুরতে সবারই শখ জাগে আমার যতটুকু মনে হয় আর কি। আপনারা যদি ভেনিসে আসেন আর গন্ডোলায় যদি না ঘুরেন তাহলে আসলে ভেনিসে ঘোরার মজাটাই নষ্ট হয়ে যায়, কারণ আমার যতটুকু মনে হয় ভেনিসে আসলে সবারই মানে এই গন্ডোলায় করে একবার ঘোরা উচিত। আমি আসলে আপনাদের কাছে কি বলবো, মানে আমি অনেক অনেক দুঃখিত, কারণ আমি আসলে যতক্ষণ ঘুরেছি ততক্ষণ ভিডিও করতে পারিনি, আর অল্প অল্প করে মানে ভিডিও করতে পেরেছি, তো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আসলে আমি যখন বাসায় চলে এসেছি আর ভিডিওগুলো চেক করছিলাম তখন আমার নিজের কাছে অনেক কষ্ট লাগছিল যে আমি আসলে এরকম ছোট একটু ভিডিও কি শেয়ার করব, বা আমি তো ঘুরেছি অনেক সময় নিয়ে কিন্তু এরকম ভিডিও আসলে আমি কি শেয়ার করব, বা অন্যেরা দেখলেই কি বলবে বা তারা কি এনজয় করবে কি না, এমনটা ভেবেছিলাম। তারপরেও যেহেতু আমি ভিডিও আপলোড দিই, তো যতটুকুই ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে আপলোড করেছি, আর আশা করি আমার আজকের এই ভিডিওটুকু আপনাদের কাছেও ভালো লেগেছে। আমার এই ছোট্ট ভিডিওটুকু যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, সেই সাথে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ আমার সাথে থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।